আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলাদেশি ক্যানাডিয়ান ফ্যামিলি ব্লগস। আমি ক্যানাডার ভ্যাঙ্কুভার থেকে বলছি। এখন একটা প্রবণতা দেখা গেছে, বিশেষ করে পিয়ান নিয়ে ক্যানাডায় আসা বাস্তবে অনেক দুরূহ। তো এখন যারা মোটামুটি বাংলাদেশে সেটেলড বা ওয়েল এস্টাবলিশড, দা বয়সটা হলো 27-28 থেকে 45 পর্যন্ত, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এবাব 30, ম্যাক্সিমাম ক্ষেত্রে এবাব 30, তারা কি করতেছে, তারা স্টুডেন্ট ভিসা নিয়ে এখন কানাডায় আসতেছে ইতিমধ্যে। এবং এটাকে বলতেছি আমরা যদি বাংলা ভাষায় বলি, স্বামী সন্তান অথবা স্ত্রী সন্তান সহ স্টুডেন্ট ভিসা, মানে আপনি বউ বাচ্চা নিয়ে আসতেছেন বা স্বামী সন্তান সহ আসতেছেন, সেইটা যে স্টুডেন্ট ভিসা সেইটা নিয়ে প্রচুর আসতেছে এখন, যারা পিআর নিয়ে আসতে পারতেছে না। কেন পিআর? কেননা পিআর বাস্তবে এখন আসলেই কঠিন। হ্যাঁ, সব নিয়ম কানুন আছে, সবই ঠিক আছে, কিন্তু বাস্তবে পিআরটা এখন অনেক কঠিন হয়ে গেছে, যার ফলে স্টুডেন্ট ভিসা নিয়ে আসতেছে। আর যেহেতু স্টুডেন্টদের জন্য এখন অনেক অপরচুনিটি কানাডা গভর্নমেন্ট প্রোভাইড করছে, যে স্টুডেন্ট যারা 40 আওয়ার্স কাজ করতে পারবে, এবং স্টুডেন্ট ভিসায় আপনার 1 বছর বা 2 বছর একটা ডিপ্লোমা করার পর 6 মাস কাজ, প্রভিন্স বেদে 6 মাস থেকে 1 বছর কাজ করার পরেই তারা পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ফার্স্ট প্রভিনশিয়াল নমিনি অ্যাপ্লাই করবে, দেন পিআরের জন্য অ্যাপ্লাই করবে, এবং এটা মোটামুটি যদি পাস করে সেই ক্ষেত্রে 100% তারা পিআর পেয়ে যাবে, সেটা নিয়ে মোটামুটি 100% গ্রান্টেড। এবং সাথে সাথে সে একটা ক্যানাডিয়ান কিন্তু ডিগ্রি পাইতেছে, সাথে সাথে সে একটা ক্যানাডিয়ান ডিগ্রি পাইতেছে। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে, অনেকে না জেনে ভ্যাঙ্কুভারে আসতেছে। তো আপনারা জানেন যে ভ্যাঙ্কুভার হলো কানাডার সবচেয়ে কস্টলি সিটি, কানাডা যতগুলো সিটি আছে কস্টলি, তার মধ্যে টরন্টো এবং ভ্যাঙ্কুভার, ভ্যাঙ্কুভার আরও কস্টলি। তো এখানে অনেকে ভাবতেছে যে এখানে কিছু ইউনিভার্সিটি আছে, তো এখানে যারা বাংলাদেশ থেকে আসে ম্যাক্সিমামই যারা স্টুডেন্ট বিশেষ এরকম ডিপ্লোমা প্রোগ্রামের ক্ষেত্রে আসে, তো এরকম ডিপ্লোমা প্রোগ্রামের ক্ষেত্রে কিছু ইউনিভার্সিটি বা MBA করার জন্য আসতেছে বা মাস্টার্স করার জন্য আসতেছে, যারা বাংলাদেশে মাস্টার্স করে ফেলছে IELTS দিয়ে মাস্টার্স, তাদের মেইন উদ্দেশ্য হলো, তো এখানে তো কেউ মাস্টার্স করে পড়ে আবার ব্যাক করার জন্য আসতেছে না, এখানে মেইন উদ্দেশ্য হলো পড়ে একটা পিআর যেতে পারে সেই জন্য আসতেছে। তো এই ক্ষেত্রে তারা চুজ করতেছে, আসলে না জেনে চুজ করে ফেলতেছে। যে যদি ম্যানিটোবা, সাসকাচুয়ান এর মতো প্রভিন্সগুলো চুজ করে তাহলে তাদের জন্য ভালো, কিন্তু যখন চুজ করতেছে ভ্যাঙ্কুভার, তা আমি এই ভিডিওটা তৈরি করে একটাই উদ্দেশ্য যে ভ্যাঙ্কুভার সম্পর্কে আপনি ভ্যাঙ্কুভারের খরচ সম্পর্কে ভালো মতো জেনে তারপর আসেন। কারণ এখানে যারা আসতে চান তাদের মিনিমাম 6 মান্থ বাসা ভাড়া দিয়ে থাকার মতো যদি আপনার ইয়ে থাকে এবং টিউশন ফি ডিফারেন্ট থিং, তাহলেই আপনি ভ্যাঙ্কুভারে আসেন, নাহলে ভ্যাঙ্কুভার আসার প্রয়োজন নাই। কেননা ভ্যাঙ্কুভারে যারা আসতেছে তাদের ইতিমধ্যেই তারা হয়তো বিভিন্ন জনের কাছে শুনছে, আপনি তো আসলে ভাই এখানে আসতেছে, প্রথম আসতেছে একটা মানুষ সেটেল হইতো, মানে বাসা, এখানে বাসা ভাড়া যেমন 2 জন হাজব্যান্ড ওয়াইফ এবং একটা বাচ্চা যদি থাকে ম্যানিডোভার মতো জায়গায়, তারা যেহেতু স্টুডেন্ট ভিসায় আসবে, এরকম কিছু কিছু জায়গা আছে যেখানে আপনার 900 বা 1000 টাকা তো ভাড়া পেতে পারে, কিন্তু একই জিনিস ভ্যাঙ্কুভারে সে যদি বেসমেন্টও থাকে তাকে $2000 দিতে হবে, তার মানে এইখানে তার খরচটা কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে। পাশাপাশি আরেকটা হতেছে, সে ম্যানিটোবা সাসকাচুয়ানে গেলে সে পাস করার পর 6 মাস কাজ করলে ইয়ে করতে পারবে, ঠিক এইখানে অ্যাটলিস্ট 1 ইয়ার লাগবে আর কি। তো এটা একটা ডিফারেন্স, এটা এটা পরের ধাপ, কিন্তু এই যে প্রথমেইতে সে খরচটা, হ্যাঁ এখানে ওয়েজেস একটু বেশি, ম্যানিটোবায় 12 টাকা 12.5-13, এখানে হলো 16 টাকা, কিন্তু ওয়েজেস 4 টাকা, কিন্তু সে যে আসলেই কাজ পাবে এমন কোনো নিশ্চয়তা নাই। তা যার ফলে এখানে হচ্ছে কি, এখানে এসেই সবাই 1-2 মাসের মধ্যে একদম হতাশায় পড়তেছে, কেউ ভাবতেছে আমি জীবনে কি ভুল করলাম, কেন আসলাম, কিন্তু টিউশন ফি 20-25 হাজার অলরেডি দিয়ে দিচ্ছি, তারপর জানেন যে প্লেন ফেয়ার এইটাই মিলে মোটামুটি 30 লাখ টাকা সে ইনভেস্ট করে ফেলছে, 25-30 লাখ টাকা ইনভেস্ট করে ফেলছে, এসে বাসা ভাড়া নিছে, নিয়ে সে তো ভাবছে আমি 1 মাসের মধ্যে কাজ পাবো। যাদের এই ধরনের চিন্তা তারা অবশ্যই ভ্যাঙ্কুভার আসবেন না, তারা ম্যানিটোবা সাসকাচুয়ানের মতো জায়গায় যান যেখানে খরচ কম আছে, তাহলে আপনি কাজ ধীরে সাজতে পারবেন, কোনো আপনার উপর প্রেশার নাই। কেননা আপনি এখানকার ম্যানিটোবা সাসকাচুয়ানের 1-2 মাসের ভাড়া দিয়ে এখানে 1 মাস, তার মানে জাস্ট 50% কস্টে ম্যানিটোবা সাসকাচুয়ানে থাকতে পারবেন, কিন্তু এইখানে থাকতে গেলে ডবল লাগবে। এইটা হলো সবচেয়ে বড় একটা বাধা, যে বাসা ভাড়াটা, এবং এখানে বাসা পাওয়া খুব কঠিন। আমি তো বললাম বেসমেন্ট, কিন্তু যদি 2 বেডরুমের একটা বাসা মোটামুটি নেন, এখানে
এখানে যে ওল্ড বাসাগুলো আছে সেগুলো একটু ভাড়া কম, আদারওয়াইজ যেগুলো নতুন সেগুলা 28 টু সেগুলা $2,800 থেকে $3,000–3,500 পর্যন্ত। তো টু বেডরুমের বাসা, ইভেন ওয়ান বেডরুমের বাসাও মোর দ্যান 2,000। কিন্তু আপনি, আপনার তো যদি দুইটা বেবি থাকে আপনাকে অবশ্যই টু বেডরুমের বাসা নিতে হবে, একটা থাকলে এক বেডরুমের হবে, কেননা এখানে কতগুলো নিয়ম আছে এই নিয়ম মানতে হবে। আর বেসমেন্ট যে চাইলেই, এখানে হাউজিং প্রবলেমটাও খুব যে আপনি চাইলেই পাবেন, যেমন ম্যানিটো বাবাস আজকে অ্যাভেলেবেল, আপনি চাইলেই পাবেন এবং সস্তায় পাবেন, কিন্তু এখানে সেই সুযোগগুলো নাই। তো আপনাদের যাদের টাকা পয়সা অগাধ আছে, এর্লি 6 মাস প্রতি মাস 3 মিনিমাম বাসা ভাড়া যদি 2,000 হয়, তো আপনার খাওয়া দাওয়া সব মিলে, ইন্স্যুরেন্স সব মিলে, যাদের মাসিক $3,000 থেকে $3,500 খরচ করার যোগ্য অ্যাবিলিটি আছে, তারা ভ্যাঙ্কুভারে আসেন, স্টুডেন্ট ভিসায় বউ বাচ্চা নিয়ে আসেন, 6 মাসের মধ্যে হোপফুলি কাজ পেয়ে যাবেন, একজন আরেকজন নিয়ে করবেন। আর যাদের এই সামর্থ্য নেই, তারা ভ্যাঙ্কুভার আসার পূর্বে অবশ্যই ভাববেন, অবশ্যই ভাববেন, বারবার বলতেছি। কারণ হলো, এখানে এসে আপনার হতাশায় পড়ে থাকা যে আমি সমুদ্রে পড়ে গেলাম, আমার কি হবে, আমি কি করব, তো এইসব ভাবনা চিন্তা থেকে বাদ দিয়ে আপনি আসার আগেই চিন্তা করেন যে হ্যাঁ, আমার টাকা অল্প, আমার সুতরাং আমার এইখানে থাকা যাবে না। এইখানে আপনার 6 মাস, 6 মাসে মানে আপনার আরও এনাদার 25,000+ টাকা লাগবে প্রতি মাসে, 6 মাস প্লাস আপনার বেবি আছে। এখানে ভাই, এটা বাংলা টাকা না, এটা ডলারে, ডলারে ডলার খরচ করতে গেলে সেই অ্যাবিলিটি থাকতে হবে। কেন, আপনি তো স্টুডেন্ট হিসেবে আসতেছেন, আপনি তো কোনো কিছুই পাবেন না এখানে হেল্প, যতক্ষণ আপনি স্টুডেন্ট আছেন। হ্যাঁ, আপনার একটাই পজিটিভ দিক যে ছেলে মেয়েগুলো যেগুলো 18 বছরের নিচে আছে, এটা একটা বিরাট অপরচুনিটি আপনার, যে তারা ফ্রি পড়তে পারতেছে এবং ক্যানাডিয়ান ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন পাচ্ছে, ক্যানাডিয়ান এডুকেশন পাচ্ছে। আমি টরন্টোর কথা বলতে পারবো না, যারা ভ্যাঙ্কুভারে বউ বাচ্চা বা স্বামী সন্তান সহ কানাডা ভ্যাঙ্কুভারে স্পেশাল স্টুডেন্ট হিসেবে আসতে চান, তারা আসার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে তারপর ভ্যাঙ্কুভারে আসবেন, আদারওয়াইজ ভ্যাঙ্কুভারে আসা চিন্তাও করবেন না। কেননা এসে ভাই কান্নাকাটি করাচ্ছে, এর চেয়ে অন্য প্রভিন্সে আপনি ভিসা নিয়ে আসেন না। আপনি যেহেতু কানাডায় ভিসা পেয়েছেন, সমস্যা নাই তো, আপনি আপনি তো যদি কানাডায় ভিসা পাওয়ার আপনার যোগ্যতা থাকে, আপনার অন্য অন্য ইউনিভার্সিটিতে ভর্তি ভর্তি হতে পারবেন। আর আপনি তো আইএলটিএস দিয়েই আসতেছেন, আপনার তো সব ধরনের যোগ্যতাই আছে, তো আপনি কেন এখানে আসবেন? যদি আপনার একমাত্র আর্থিক সংগতি থাকে, 6 মাস খরচ করার পকেট থাকে, টিউশন ফি সব কিছু দেওয়ার পর, তাহলে এখানে আসেন, আদারওয়াইজ এখানে আসিয়েন না। এবং পরবর্তীতে কিভাবে আপনারা বউ বাচ্চা সহ স্টুডেন্ট ভিসায় কানাডায় আসবেন, তার আদ্যোপান্ত নিয়ে আমাদের ভিডিও থাকবে। তো আমাদের সাথেই থাকুন, আজকের মতো আল্লাহ হাফেজ। যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করুন, নতুন নতুন তথ্য এবং সঠিক, যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করেন, হোপফুলি আপনারা ভালো ভালো ইনফরমেশন পাবেন এখান থেকে, যেটা আপনাদের হেল্প হবে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।